গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি এখন ব্লগ স্টার্ট করছি না, জাস্ট একটা কথা বলার জন্য ব্লগ মানে ভিডিও রেকর্ড করছি। কিছুক্ষণ আগে বা হয়তো কালকে ওরা পোস্ট করেছে, আমি দেখিনি, এখনই আমি জাস্ট দেখলাম যখন আমি ঘুম থেকে উঠে ফোনটা দেখেছি। তো কথাটা হচ্ছে ইনসাইড আউটের ওরা কালকে কোনো একটা ইভেন্টে গেছিলো, যেখানে দ্য কনফিউজ বক্স, জিরো ওয়ার্ডস অ্যান্ড আশিস বিদ্যার্থী স্যার ওনারাও ছিলেন। তো ওরা ওদেরকে নিয়ে একটা ফটো দিয়েছে কমিউনিটি পোস্টে, সেখানে দেখলাম যদি 100টা কমেন্টস থেকে থাকে, তার মধ্যে মানে 30% 40% লোক যারা নেগেটিভ কমেন্টস করছে কি তোমার বাবা অসুস্থ ব্যাঙ্গালোরে আর তোমরা এখানে নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছো, মাকে অসময়ে হারিয়েছো, বাবাকে দেখো, একটা ছেলে মেয়ে কি তার বাবা মাকে কীভাবে দেখতে হবে সেটা জানে না, আর যখন বাবা মা এখানে থাকেন তখন তো তার জন্য যতটা রেসপন্সিবিলিটি পালন করার করেনি। হ্যাঁ, বাবা মার জন্য নিশ্চয়ই কোনো লিমিট থাকে না, বাট অবভিয়াসলি তারাও একটা নতুন কিছু স্টার্ট করছে। অনেক সময় দেখবে ছোটোবেলায় আমাদের হয় না, আমাদের বাবা মাদের কোনো ইম্পর্টেন্ট কাজে যেতে হবে, তো আমাদেরকে কোথাও একটা রেখে যায়, মাসির বাড়ি, পিসির বাড়ি বা এমন কোনো রেসপন্সিবল পার্সনের কাছে রেখে যায়। তো সেরকমই তো হতে পারে, আর পম্পি যদি করেই থাকে তো পম্পিরও বাবা না, আর উনি ওখানে রয়েছেন তাই পম্পি করছে, কাকু যদি কলকাতায় থাকতেন তো ডেফিনেটলি অর্পি সৌহার্দ্য এরাই করতো। মানুষের এত নেগেটিভ কমেন্ট করার কারণটা আমি বুঝতে পারি না। দেখবেও তোমরা, কমেন্টসও করবে অবভিয়াসলি, তোমরা ভিউয়ার্স, তোমাদের প্রত্যেকটা মতামতই খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু মানুষকে এভাবে পার্সোনাল অ্যাটাক করো না প্লিজ। আর ওরা একটা নতুন কাজ শুরু করতে চলেছে, মানুষ যখন কিছু ভালো করছে অ্যাটলিস্ট কিছু ভালো না বলতে পারো, দেখে ছেড়ে দাও, কমেন্টস করো না। ওরা ডেফিনেটলি জানে কি বাবার খেয়াল কীভাবে রাখতে হবে, আর যদি ওরা সেভাবে কাকুর খেয়াল নাই রাখতো, কাকুও নিশ্চয়ই ওদের সাথে যখনই থাকে তখন এত হ্যাপি থাকতো না, তাই কি না? তো হতে পারে এখন ওদের একটা ফেস চলছে যেখানে হয়তো কাকুকে ভালো করে ওরা টেক কেয়ার করতে পারবে না, তাই জন্যই কাকু পম্পির ওখানে আছে। যাই হোক, চলো, আমি সকালবেলা এই জন্যেই এটুকু বলার জন্যেই আসলাম। এখন আমি ব্লগ শুরু করছি না, আজকে আমার ব্লগটা শুরু করতে হয়তো অফিসের পরেই হবে, কারণ সকালে আমার সেরকম এক্সট্রা কিছু করার নেই, বিকালবেলায় ব্লগ শুরু করবো। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে।